প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে ক্লাসে অনেকদিন ধরে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, ক্লাস নিতে পারিনি। দীর্ঘ কয়েকটি মাস আমাদের বাংলাদেশে তথা সারা বিশ্বে এই যে কোভিড-19 এর কারণে আমরা শ্রেণীকক্ষে তোমাদেরকে পাঠদান করাতে পারিনি। তো আশা করি তোমরা বাসায় বসে তোমরা পড়াশোনা করেছো, এটি পড়বে তোমাদের যে অধ্যায়গুলি আমরা পড়িয়েছি, আলোচনা করেছি, সেগুলো তোমরা বাসায় পড়েছ। ইতিমধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে, তোমরা পরীক্ষায় ভালোই করেছ। আশা করি আগামী পরীক্ষায় তোমরা ভালো করবে, ভালো রেজাল্ট করবে। ইকো কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে, আগামী দিনগুলি তোমরা পড়াশোনায় ব্যস্ত থাকবে, এই আশা ব্যক্ত করছি। আর আজকে অনলাইন ক্লাসে ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস তোমরা পেয়েছ, এই সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের আমি আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে শুরু করছি। এই প্রথম অধ্যায়ে আমি আজকে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যা ইতিপূর্বে তোমরা পড়েছ, জেনেছ, তারপরেও আমি তোমাদেরকে আজকে এই অনলাইন ক্লাসে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় থেকে কিছু বিষয়ে আলোচনা করছি। আমি প্রথমে বলছি, তোমরা জানো যে ব্যবস্থাপনা কী বা ব্যবস্থাপনা কাকে বলে। ব্যবস্থাপনা হচ্ছে, আমরা জানি যে ব্যবস্থাপনা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা কৌশল। আর ব্যবস্থাপনার যে কাজগুলি, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, নির্দেশনা, প্রেরণা, নিয়ন্ত্রণ, এই কাজগুলিকেই বলা হয় ব্যবস্থাপনা। সাধারণত একটা প্রতিষ্ঠানকে লক্ষ্যে পৌঁছানোর জন্য, একটা প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য একজন ব্যবস্থাপককে কিছু কাজ করতে হয়, যে কাজগুলি আমি বললাম, যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, নির্দেশনা, প্রেরণা, নিয়ন্ত্রণ, এই কাজগুলিকেই বলা হয় পরিকল্পনা। একটা সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করার জন্য একজন ব্যবস্থাপককে যে কাজগুলি করতে হয়, সে কাজগুলি দক্ষতার সঙ্গে করতে হয়,
এবং দক্ষতার সঙ্গে এই কাজগুলি যখন একজন ব্যবস্থাপক দক্ষতার সঙ্গে এই কাজগুলি করতে পারে তাহলে একটি প্রতিষ্ঠান অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বস্তুগত অবস্থাগত বা বস্তুগত বা মানবিক উপাদানসমূহকে কাজে লাগিয়ে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপককে কিছু কাজ করতে হয় বা একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপককে যে উপাদানসমূহ এই উপাদানগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে তিনি পরিকল্পনা সংগঠন সমন্বয় সাধন কর্মী সংস্থান নির্দেশনা প্রেষণা নিয়ন্ত্রণ কার্যগুলি সম্পাদন করে থাকেন। এই কাজগুলি হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনা একজন আমরা এভাবে বলতে পারি একজন ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। একজন ব্যবস্থাপক কী করেন? পরিকল্পনা করেন, সংগঠন করেন, কর্মী সংস্থান সমন্বয় সাধন নির্দেশনা প্রেষণা নিয়ন্ত্রণ এই কাজগুলি একজন ব্যবস্থাপককে দক্ষতার সঙ্গে করতে হয়। এই কাজগুলিকেই আমরা একত্রে ব্যবস্থাপনা বলতে পারি। যিনি এই কাজগুলি করেন তিনি হচ্ছেন ব্যবস্থাপক। এই ব্যবস্থাপনা সম্পর্কে আমরা এর আগে তোমাদেরকে বলেছি যে এই ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি কোন শব্দ থেকে এসেছে এগুলি আমরা আলোচনা করেছি, তোমরা বাসায় বসে এগুলি পড়বে এবং ভালোভাবে জানতে পারবে। আর আমার এই লেকচারগুলি যদি ফলো করো তাহলে আশা করি তোমাদের উপকারে আসবে। আর আগে যে আলোচনাগুলি সেগুলি তোমরা মনে রাখবে এবং আবার বইতে ভালো করে পড়বে এবং দেখবে তাহলে তোমাদের মনে থাকবে। আজকে আমরা ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। আর ব্যবস্থাপনার উৎপত্তি, ব্যবস্থাপনা উৎপত্তি সম্পর্কে আমি তোমাদেরকে এর আগে আলোচনা করেছিলাম, সেগুলি মনে রাখবে এবং ভালো করে আরও পড়বে। যে ব্যবস্থাপনার বিভিন্নভাবে ব্যবস্থাপনা কখন কোথায় কীভাবে কোন সময় ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে এটা কেউ সঠিক করে বলতে পারে না। তারপরে ব্যবস্থাপনার যে উৎপত্তির ইতিহাস এগুলি আমি আলোচনা করেছি। তো কয়েকটি সভ্যতার কথা আমি বলেছি, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, এই সভ্যতাগুলি আমি আলোচনা করেছি। এই বিভিন্ন সভ্যতা থেকে এই ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে। তো ব্যবস্থাপনার উৎপত্তির সবচেয়ে প্রাচীন এবং পুরাতন সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতায় কোড অফ হাম্মুরাবি রচিত হয়েছিল। তারপরে ব্যবস্থাপনার উৎপত্তি ইতিহাস আলোচনা করলে কয়েকটি স্তর আমরা জানতে পারি, প্রাচীন, মধ্য, শিল্প বিপ্লবকাল, আধুনিক কাল, এই কালগুলি আমি আলোচনা করেছিলাম, তোমরা আরও ভালো করে দেখবে। মধ্যযুগীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু মনীষীর কথা তুলে ধরেছিলাম, সেই মনীষীর কথাগুলি তোমরা মনে রাখবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, আল ফারাবি, থমাস মোর, বিভিন্ন লোকা পেশিওলি, এদের কথা আমি আলোচনা করেছিলাম, তোমরা এগুলো পড়বে এবং ভালো করে দেখবে। তারপরে ব্যবস্থাপনার উৎপত্তির ইতিহাসে আমরা আধুনিক দুজন ব্যবস্থাপকের কথা আলোচনা করেছিলাম, হেনরি ফেয়ল এবং এডব্লিউ টেলরের কথা বলেছিলাম। হেনরি ফেয়ল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক এবং এডব্লিউ টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক।
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এবং আধুনিক ব্যবস্থাপনার জনক সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, এগুলো তোমরা আরও ভালো করে পড়বে। তো ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে তোমরা জানো যে ব্যবস্থাপনার কাজ হচ্ছে, আমি আগেই বলেছি যে ব্যবস্থাপনার ধারণা দিতে গিয়ে ব্যবস্থাপনার কার্যাবলী পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান সমন্বয় সাধন নির্দেশনা রেশনা এবং নিয়ন্ত্রণ, এই কয়টি হচ্ছে ব্যবস্থাপনার কাজ। এই কাজগুলি একজন ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এই কাজগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকে। তো পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ এবং এটা হচ্ছে মূল ভিত্তি। পরিকল্পনা কখন কোথায় কিভাবে কোন কাজটি করতে হবে, করা হবে কার দ্বারা, করা হবে কীভাবে করা হবে, অর্থাৎ ভবিষ্যতে কী করা হবে তার আগাম চিন্তা ভাবনা করাটাই হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনার হচ্ছে পরিকল্পনাই হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ। তো পরিকল্পনার পরে হচ্ছে সংগঠন, অর্থাৎ ব্যবস্থাপনার যে উপকরণ আছে উপকরণগুলিকে একত্রিত করা এবং একত্রিত করে এই উপকরণগুলিকে একত্রিত করে সংগঠিত করে যে কাজটা করা হয় এটাই হচ্ছে সংগঠন। কর্মী সংস্থান সংগঠন করে কর্মী সংস্থান করতে হয়, অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলি সম্পাদন করতে গিয়ে একটা প্রতিষ্ঠানে দক্ষ এবং অদক্ষ মানে কী ধরনের শ্রমিক বা কর্মী প্রয়োজন হবে সেগুলিকে জোগাড় করতে হবে একজন ব্যবস্থাপককে এই কাজগুলি করতে হয়, এটাই হচ্ছে কর্মী সংস্থান। তারপরে নির্দেশনা ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নির্দেশনা সুষ্ঠুভাবে দিতে হয়। তারপরে ব্যবস্থাপনার সমন্বয় সাধন, এটা হচ্ছে ব্যবস্থাপনার কাজ। এবং সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ, এবং নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনার কার্যকরী শেষ হয়ে যায়। তারপরে আমরা এই ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার চক্র বলতে কী বোঝায়, যে ব্যবস্থাপনার কাজগুলি চক্রাকারে আবর্তিত হয়, এই ব্যবস্থাপনার কার্যগুলি চক্রাকারে আবর্তিত হওয়াকেই বলা হয় ব্যবস্থাপনা চক্র। অর্থাৎ পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান সমন্বয় সাধন প্রেষণা নির্দেশনা নিয়ন্ত্রণ, এই কাজগুলি ধারাবাহিকভাবে এগুলি পর্যায়ক্রমে চলতে থাকে, এই জন্য এটিকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। তারপরে ব্যবস্থাপনার স্তর সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, তারপরেও আমি তোমাদেরকে বলছি যে ব্যবস্থাপনার তিনটি স্তর, উচ্চ স্তর মধ্যস্তর এবং নিম্ন স্তর, এই তিনটি স্তরে ব্যবস্থাপনার থেকে নির্দেশনা বা নির্দেশাবলী দেওয়া হয় বা দিতে হয়। ব্যবস্থাপনার এই তিনটি স্তর থেকে ব্যবস্থাপনার নির্দেশনা চলে আসে, অর্থাৎ প্রথম স্তর যারা উচ্চ পর্যায়ে নির্বাহী সেটাকে বলা হয় ব্যবস্থাপনার প্রথম স্তর। উচ্চ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গঠিত ব্যবস্থাপনার কাজ স্তরকে বলা হয় উচ্চ স্তর, এবং মধ্যস্তর অর্থাৎ উচ্চ স্তরের নির্বাহীদের নিয়ে যে কাজগুলি করা হয় অর্থাৎ পরিকল্পনা করা হয় নীতি নির্ধারণ করা হয়, এই নীতি নির্ধারণ বা পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য যে স্তর কাজ করে তাদেরকে বলা হয় মধ্যস্তর, এবং এই মধ্যস্তরের ব্যবস্থাপকগণ নিম্ন স্তরের ব্যবস্থাপকগণের দ্বারা উচ্চস্তরের ব্যবস্থাপকীয় কার্যাবলী বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে থাকে। এই জন্য উচ্চস্তর মধ্যস্তর এবং নিম্ন স্তর এই তিনটি স্তরে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে। তোমরা এগুলি আরও ভাষা ভালো করে পড়বে। যাই হোক, তোমাদের সবাইকে ধন্যবাদ। অনেক